ভারতবর্ষে এনআরসি হবে না কোনো ডিটেনশন ক্যাম্প নেই স্পষ্ট জানিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির রামলীলা ময়দান থেকে দিল্লির বিধানসভা প্রচারে তিনি স্পষ্ট জানালেন ভারতে কোনো ডিটেনশন ক্যাম্প নেই এবং কোনো এনআরসির কথাবার্তা ভারতের প্রধানমন্ত্রী বলছেন আমাদের বিজেপি সরকার এনআরসির কোনো কথাবার্তা বলেনি তাহলে এনআরসি ভারতবর্ষে হচ্ছে না এবং ডিটেনশন ক্যাম্প আজ ভারতবর্ষে তৈরি হয়নি আরও হবেও না এটি জানালেন এটিকে বিরোধীদের মতে দাহা মিথ্যা কথা স্পষ্টভাবে কি মিথ্যা কথা বললেন নরেন্দ্র মোদী এত বড় মিথ্যা কথা কি করে বললেন আপনাদেরকে পুরোপুরি বিস্তারিত আলোচনা করে শোনাবো অবশ্য শুধুমাত্র আপনাদের ভিডিও ফুটেজ দেখাতে পারছি না আপনারা এটি বিভিন্ন নিউজ চ্যানেল থেকে আপনারা পুরোপুরি নরেন্দ্র মোদীর বক্তব্যটা শুনে নিতে পারবেন তিনি কি বলেছিলেন এত বড় মিথ্যা কথা একজন প্রধানমন্ত্রী কি করে বলতে পারে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে শোনাচ্ছি অবশ্য আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আপনাদেরকে আমি যে নিউজটি আপনাদের সামনে তুলে ধরছি সেটি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে ডিসেম্বর এ প্রকাশিত হয়েছে এটি একটি সংবাদ সংবাদ সংস্থা সংস্থা অনলাইন থেকে আপনাদের সামনে এম আমি তুলে ধরছি অবশ্য কি বলা হয়েছে দেখো এই নিউজে বলা হয়েছে ডিটেনশন শিবির নেই ভারতবর্ষে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটি পুরো মিথ্যা কথা কিছুক্ষণ পরে আপনারা বুঝতে পারবেন কি কথা বলেছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এমন কথা বলতে পারে কি করে এত মিথ্যাবাদী যদি প্রধানমন্ত্রী হয় তাহলে সেই দেশের বাকি নেতাগুলো বাকি যে সংসদগুলো রয়েছে সেই দেশের তার টিমের তার দলের তারা কি তারা তার থেকে আরো বেশি বলতে পারবে নিশ্চয় আপনারা দেখতেই থাকুন সব সব নাকি ঝুট হ্যায় এখানে বলা হয়েছে এনআরসি নিয়ে কেন্দ্রীয় সরকার নাকি কোনো আলোচনায় করেননি দেশে নাকি কোনো ডিটেনশন শিবির নেই স্পষ্ট বলেছেন প্রধানমন্ত্রী এটি কিন্তু এখানে আপনারা শুনতেই থাকুন আমি আলোচনা করতেছি রামলীলা ময়দানের সভা থেকে এমনই দাবি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সঙ্গে যাবতীয় বিরোধী বিরোধী স্বরকে মিথ্যাবাদী বলে ডেকে দিলেন তিনি তার মধ্যে বিরোধীদের দলেরা আছে গান্ধী পরিবারে হুসরে নকশালরাও আছে তিনি বলেছেন গান্ধী পরিবার এবং নকশালদের পুরোপুরি কটাক্ষ করে বিভিন্ন কথাবার্তা বলেছেন তারপরেও আরও তিনি বলছেন যে ভারতবর্ষের মধ্যে এমন একটি রাজ্য যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুধুমাত্র আন্দোলন করে বেড়াচ্ছে এনআরসি এনআরসি করে সাধারণ মানুষকে বোঝাচ্ছে কিন্তু এনআরসি বলে কোনো কথা আমরা বলিনি স্পষ্ট বললেন নরেন্দ্র মোদী বলা আছে মোদীর মতে এরা সবাই সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে রাশি রাশি মিথ্যে কথা বলছে এ নিয়ে যাবতীয় বিরোধী আলোচনায় মিথ্যাতে ঠাসা তিনি বলেছেন বিরোধীদের সমস্ত কথাবার্তাগুলো মিথ্যাতে ঠাসা তাদের কথা কেউ শুনবে না পুরো পনে দুই ঘন্টা বক্তব্যে নরেন্দ্র মোদীর মুখে শুধু এনআরসি এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পর্কে এই কথাবার্তাগুলো আসলো দিল্লির নির্বাচনী জনসভায় মোদীর মুখ থেকে এত নিন্দা বাক্য শোনার পর বিরোধীদের প্রশ্ন নিজে তা আজ কেন সত্যটা বললেন বলা হচ্ছে নিজেই আজকে সত্য কথা বলেছেন মনে হয় মোদি তো বললেন সরকার এনআরসি নিয়ে কোনো আলোচনা করেনি এখানে ভালো করে সকলে শুনবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন সরকার কোনো এনআরসি সম্পর্কে আলোচনা করেনি সেটা সত্যি সেই কথাটা কি সত্যি অবশ্য এখানে প্রশ্ন চিহ্ন আপনারা অবশ্যই ভালো করে স্টেপ বাই স্টেপ শুনুন মোদি তো বলেন দেশে মুসলমানকে কোনো অর্থাৎ মুসলমান বা যে কোনো জাতিকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে না দেশে কোনো ডিটেনশন সেন্টার নেই এটা কি সত্যি কথা প্রধানমন্ত্রীকে এটা সত্যি কথা বলেছেন কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না এবং দেশে কোনো ডিটেনশন ক্যাম্প নেই এই কথাটা কি সত্যি মোদীর দাবিকে কটাক্ষ করে কংগ্রেসের বক্তব্য প্রধানমন্ত্রী কি মনে করেন ভারতীয়রা ইন্টারনেট সম্পর্কে অজ্ঞ অর্থাৎ তারা কি গুগল বা বিভিন্ন জায়গায় সার্চ করতে পারে না ওরা কি মিথ্যাবাদী কারা তাদের কি তারা ধরতে শিখেননি কংগ্রেস থেকে সেই কথাটি কিন্তু তার বক্তব্যকে কটাক্ষ করে বলা হয়েছে ভারতীয়রা কি গুগল জানে না যে কথায় ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে এবং মিথ্যাবাদী কথাগুলো প্রধানমন্ত্রী কি করে বলে সেটিও কিন্তু প্রশ্ন চিহ্ন হিসাবে দাঁড়ালো মোদীর মন্তব্যে হতবাক অসমের বিজেপি নেতারাও মোদী যে মন্তব্য করেছেন কোনো ডিটেনশন ক্যাম্প নেই সেই মন্তব্যে কিন্তু অসমের বিজেপি নেতারাও কিন্তু হতবাক হয়ে গেছেন যে ভারতবর্ষে ডিটেনশন ক্যাম্প নেই প্রধানমন্ত্রী বলছে এত বড় দাহা মিথ্যা কথা কি করে বললো প্রধানমন্ত্রী প্রশ্ন উঠেছে অসমের গোয়ালপাড়ায় সাতটি ফুটবল মাঠের সমান এলাকা জুড়ে যে ডিটেনশন ক্যাম্প কেন্দ্র গড়ে উঠেছে সেটা তাহলে কি বিজেপিদের এই প্রশ্ন যে অসমে যে গোয়ালপাড়ায় অসমের গোয়ালপাড়ায় সাতটি ফুটবল মাঠের মতো ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে সেগুলো আসলে কি তাহলে মোদী যে বলছে ভারতবর্ষে কোনো ডিটেনশন ক্যাম্প নেই সেগুলো এমন কি কদিন আগে সংসদে সরকার এই জানিয়েছে সেই বিজেপি সরকারে কয়েকদিন আগে সংসদে জানালো অসমের ডিটেনশন ক্যাম্পে নয়শো অষ্টাশি জন নয়শো অষ্টাশি জন লোক রয়েছে সেই সরকারেই বলেছে ডিটেনশন ক্যাম্পে নয়শো অষ্টাশি জন লোক রয়েছে অসমের ডিটেনশন ক্যাম্পে কিন্তু সেই সরকারেই আজকে বলছে যে দেশে কোনো ডিটেনশন ক্যাম্প নেই কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না অসমের ডিটেনশন ক্যাম্পে নয়শো অষ্টাশি জন লোক রয়েছে শুধু তাই নয় আর এক বিজেপি শাসিত রাজ্য কর্ণাটকে অবৈধ অনুপ্রবেশকারীদের রাখার জন্য পঁয়ত্রিশটি অস্থায়ী ডিটেনশন কেন্দ্র গড়ে তোলা হয়েছে পঁয়ত্রিশটি অস্থায়ী ডিটেনশন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে কর্ণাটকে অসম বিজেপি শাসিত রাজ্য কর্ণাটকেও তারপরে দেখো প্রশ্ন উঠছে তারপরেও কি ভাবে খোদ প্রধানমন্ত্রী বলেন এ দেশে ডিটেনশন কেন্দ্র বা ডিটেনশন ক্যাম্প কোন ডিটেনশন ক্যাম্পের কোনো অস্তিত্ব নেই ডিটেনশন ক্যাম্প তৈরি হয়নি আর হবেও না ভবিষ্যতেও হবে না তিনি এটি কিন্তু স্পষ্ট বলছেন প্রধানমন্ত্রী উল্টে তা নিয়ে উল্টে তা নিয়ে প্রচারের জন্য বিরোধী ও হুসে নকশালদের দিকে অভিযোগে আঙ্গুল তুলেছেন তিনি তিনি বিরোধী এবং নকশালদের দিকে আঙ্গুল তুলেছেন যে তারা এইসব অপপ্রচার করছে ডিটেনশন ক্যাম্প কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে এনআরসি হলে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের জন্য আপনাদের যাদের নাম থাকবে না আপনারা যারা আপনারা যারা বিদেশ থেকে এসেছেন অর্থাৎ আপনারা যারা নাগরিকত্ব পাবেন না তাদের সকলকে এই ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে মানুষদের বোঝাচ্ছে এইভাবে তারা বিরোধীরা তিনি তাদের দিকে আঙুল তুলেছেন কিন্তু ডিটেনশন ক্যাম্প নেই এটি স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী তাহলে আছে কি আপনারা এই বিচার করুন তারপরে কি বলেছেন দেখো দিল্লি থেকে এদিন রামলীলা রামলীলায় আসেননি মোদীর সেনাপতি অমিত শাহ মোদীর যে প্রধান সেনাপতি অমিত শাহ তিনি কিন্তু রামলীলা ময়দানে আসেননি যিনি গত ক মাস ধরে সংসদের ভিতরে জনসভায় বা সাক্ষাৎকারে লাগাতার বলে চলেছেন প্রথমে নাগরিকত্ব আইন পরে এনআরসি মোদীর সেই সেনাপতি অমিত শাহ আপনারা সকলেই শুনেছেন তিনি বলেছেন প্রথমে নাগরিকত্ব আইন পাশ করব তারপরে তারপরে কিন্তু এনআরসি হবে এই তিন দেশের মানুষদের নাগরিকতা দেওয়া হবে তারপরে এনআরসি হবে লাগাতার প্রচার সংসদে বাইরে জনসভায় করেছেন সাক্ষাতে বিভিন্ন জায়গায় তিনি প্রচার করেছেন আমরা সকলেই শুনেছি আমরা যে কানগুলো আমাদের খারাপ আছে সেটা নয় অবশ্য মোদি যে কথাটা বললো সেটাও শুনলাম তারপরে বলা হচ্ছে মোদীর কথা সত্য হলে কি অমিতের কথা মিথ্যা প্রশ্ন সর্বস্তরে সর্বস্তরে প্রশ্ন মোদি সত্য বলছে না অমিত শাহ সত্য বলছে তাহলে তাদের মধ্যে কে সত্য কথা বলছে না বিজেপি পার্টিটাই বলছে সমস্ত প্রশ্ন মানুষের কাছে আগামী বছরে গোরাতেই দিল্লিতে বিধানসভা ভোট দলের তরফে তার প্রচারের সূচনা করতেই এদিন সভা করেন নরেন্দ্র মোদী সেখানে দিল্লির উন্নয়ন নিয়ে কথা তো উঠলই না সে জায়গা থেকে দিল্লির কোনো উন্নয়ন সম্পর্কে কথা বললো না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন উঠল না দেশের বেহাল অর্থনীতির ক্রমবর্ধমান বেকারত্ব পেঁয়াজ সহ বিভিন্ন প্রায় সব নিত্য প্রয়োজনীয় পণ্যের আগুন দাম নিয়েও তিনি কোনো কথা বললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এনআরসি সম্পর্কে বুঝালেন মানুষদের যে এনআরসি হচ্ছে না এনআরসি হবে না আমরা এনআরসি সম্পর্কে কোনো কিছু বলিনি কোনো ডিটেনশন ক্যাম্প নেই এটি তিনি মানুষদের বোঝানোর চেষ্টা করলেন বলা হচ্ছে পৌনে দুই ঘন্টা দীর্ঘ বক্তৃতায় প্রায় গোটাটায় মোদী খরচ করলেন নয়া নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে বিরোধীদের মতে মোদীর বোঝাতে চেয়েছেন অর্থনীতি ঝিমিয়ে পরাদশা অর্থনীতি হলো ঝিমিয়ে পরাদশা বেকারি পেঁয়াজ সহ প্রতি নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া দাম এসব এই কোনো নিয়ে বিষয় নয় মোদির কাছে মোদি শুধু মানুষকে ঠকাতেই জানে মানুষকে ধোকা দিতেই জানে সেটি কিন্তু স্পষ্ট আর মোদি বিরোধীরা বলছেন মোদি আর বলতে পারছে না যে দুই কোটি চাকরি দিব কিছুই বলতে পারছে না কিছুই করতে পারেনি সেই জন্য এখন ডিটেনশন ক্যাম্প সম্পর্কে উল্টো বুঝাচ্ছে মানুষদের আজ মোদির বক্তৃতার পরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন দয়া করে চাকরি অর্থনীতি এসব নিয়ে আলোচনার সব মুখ্যমন্ত্রীকে বৈঠক ডাকুন প্রধানমন্ত্রী তিনি এটি বলেছেন কংগ্রেস নেতা আনন্দ শর্মা আনন্দ শর্মার কথায় অর্থনীতির তরতর করে নিচে নামছে আর মোদি হিন্দু এবং মুসলমানের ভেদাভেদ নিয়ে উপরে উঠছে উনি বলেছেন বিরোধীরা মিথ্যা প্রচার করছে কিন্তু কে আসলে মিথ্যা বলছে সেটা সাধারণ মানুষেই স্পষ্ট ভাবে বুঝে গেছে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র দল মিথ্যা বলছে না বিরোধীরা মিথ্যা বলছে সাধারণ মানুষ বুঝে গেছে এখানেই কিন্তু রাহুল গান্ধী টুইট করে বলেছেন স্টুডেন্টদের টুইট করে তিনি বলেছেন যে ছাত্রদের উদ্দেশ্যে টুইটে কি বললেন বিভাজন করার জন্য মোদী শাহকে যেন কোনো ছাত্র অনুমতি না দেন ছাত্ররা এই দেশের ভবিষ্যৎ এক সঙ্গে দাঁড়িয়ে ওই ঘৃণার মোকাবিলা করতে হবে বলেছে একসঙ্গে দাঁড়িয়ে ওই ঘৃণার মোকাবিলা করতে হবে এবারে তারপরে দেখো বিভিন্ন জায়গা থেকে নরেন্দ্র মোদী কীভাবে তার মুখ দিয়ে বললেন যে ডিটেনশন ক্যাম্প নেই আমরা এনআরসির কথা বলিনি এমন কোনো ভারতবাসী কি আছো আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করছি এমন কি কোনো ভারতবাসী রয়েছ যে নরেন্দ্র মোদী বা অমিত শাহর মুখ থেকে আপনারা কেউ শুননি কখনো এনআরসি হবে না এনআরসির কোনো ডিটেনশন ক্যাম্প নেই কাউকে কথাও রাখা হবে না এনআরসি ভারতবর্ষে হচ্ছে না মোদী বললেন আমরা এনআরসির কথা বলিনি ভারতবর্ষে কোনো ডিটেনশন ক্যাম্প নেই আপনারাই জানেন অসমের অবস্থা এনআরসি হয়েছিল কিনা এবং এনআরসি হয়েছে ডিটেনশন ক্যাম্পও রয়েছে তারই সংসদরা চিন্তায় পড়েছে অসমে যে প্রধানমন্ত্রী একজন কি করে এই সব কথাগুলো বলতে পারে তাহলে আমাদের পশ্চিমবাংলার দিলীপ ঘোষ বার তিনি বলেছেন এনআরসি হবে আজকেও বললেন এনআরসি হবে অবশ্য এনআরসি যে আটকাতে আসবে তার উপর দিয়ে গাড়ি চাপা দিয়ে এনআরসি হবে তার উপর দিয়ে তাকে চাপা দিয়ে যে গিয়ে এনআরসি হবে তিনি স্পষ্ট বলছেন এনআরসি হবে এনআরসি হবে কিন্তু প্রধানমন্ত্রী বলছেন এনআরসি হবে না এনআরসির কথা আমরা বলিনি তাহলে এই কথাগুলো কারা বলছে এই দল এই দলের মধ্যে কি একতা নেই সবাই এক একজন এক এক রকম কথা বলছে প্রধানমন্ত্রী বলছে এনআরসির কথা আমরা বলিনি অমিত শাহ বারবার প্রচার করছে আগে নাগরিকত্ব বিল তারপর এনআরসি তাহলে নিশ্চয় এনআরসি চলে এসেছে তাদের আর বিশ্বাস করার কোনো দরকার নেই আপনারা বিশ্বাস করবেন কি করবেন না আপনাদের ব্যাপার কিন্তু প্রধানমন্ত্রী এই কথাটা কত সত্য এবং কত মিথ্যা বলেছেন এই কথাটি আপনারা যদি যাচাই করতে চান বিভিন্ন প্রকার নিউজ চ্যানেল থেকে দেখে নেবেন আপনাদের একটি আমি দুর্ভাগ্যজনক ব্যাপার আপনাদের আমি ভিডিও ফুটেজ দেখাতে পারছি না আমার চ্যানেল থেকে অবশ্য ভবিষ্যতে পারলে দেখাবো আপনারা আমার চ্যানেলকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আমি চেষ্টা করছি এগিয়ে নিয়ে যাওয়ার চ্যানেলটিকে আপনারা আমার সঙ্গে থাকুন আর মোদীর যেই কথাগুলো কেমন লাগলো আমাদের যে মোদি বলেছেন ডিটেনশন ক্যাম্প বা এনআরসির কথা আমরা বলিনি সেটা সত্য মিথ্যা আপনারা অবশ্য কমেন্টে জানাতে একদমই ভুলবে না তাহলে প্রধানমন্ত্রীকে কি আপনারা বিশ্বাস করছেন কি করছেন না আপনাদের উপরে ছাড় দেওয়া হলো আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান বক্তব্য জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করছি এই মাত্র এই পর্যন্ত যেগুলো হয় যেগুলো ভোটের ফলাফল বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে সেখান থেকে বিয়াল্লিশটি কংগ্রেস জোট এবং তিরিশটি বিজেপি অন্যান্যরা বাকি পেয়েছে অর্থাৎ এখানে কংগ্রেস সরকার আসতে চলেছে সেখানে সংখ্যাগরিষ্ঠতা করতে গেলে দরকার আছে সেখানে কিন্তু কংগ্রেস জোট পেয়েছে অর্থাৎ সেখান থেকে জানা যায় বিভিন্ন জায়গায় কিন্তু বিজেপি হাত যাচ্ছে রাজ্যগুলো আপনাদের কাছে ভিডিওটি এখানে শেষ করতে চাইছি অবশ্য আপনারা কমেন্টে জানাতে একদমই ভুলবে না মোদিকে আপনারা কি করে সাপোর্ট করবেন এত মিথ্যাবাদী লোক আপনাকে আমাকে যে ধোকা দেয়নি আপনারা নিজেই জানেন চাকরির কথা বলেছিল কোনো চাকরির কথা ভাবছে না দেশের এনআরসি নাগরিকত্ব বিল তারপরে নিয়ে যাচ্ছে সত্য তিনশো সত্তর ধারা নোটবন্দি এটা ওটা বিভিন্ন কাজে তারা যুক্ত কিন্তু কিছুই করতে পারছে না আপনারা সকলেই জানেন কতগুলো চাকরি হয়েছে ভারতবর্ষে তার আমলে আর কি হয়েছে না হয়েছে আপনারা অর্থনৈতিক অবস্থা সকলেই আমরা জানি আপনারা অবশ্য কমেন্ট করবেন এই মোদির বক্তব্যটা কতটা সত্য এবং কতটা মিথ্যা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সকলের কাছে পৌঁছে দিন যে নরেন্দ্র মোদী আমাদের দেশের সরকার এত মিথ্যা কথা জানে যেটা কেউ জানে না পৃথিবীতে হয়তো কেউ জন্মই নেয়নি এরকম মিথ্যা মিথ্যা লোক অবশ্য আপনারা এই নিউজটির সত্যতা আর যদি যাচাই করতে চাও তাহলে এই পত্রিকাটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে এই লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা দেখে নিতে পারেন আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং মূল্যবান মতামত জানাতে কমেন্টে জানাতে একদমই ভুলবে না যে চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি নি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস মাই ভিডিও